এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাসকে আউট দেয়া নিয়ে বিতর্ক চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। এমন পরিপ্রেক্ষিতে এই বিতর্কিত আউট দেয়া থার্ড আম্পায়ার রড টাকারের ফেসবুক অ্যাকাউন্ট বাতিল করে দেয়া হয়েছে। ডিটি টাইগার্স সোশ্যাল মিডিয়া সিকিউরিটি টিমের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। প্রতিপক্ষ ভারত, সুতরাং যেমন ইচ্ছা তেমন আউট দিয়ে দিতেই হবে। এমন মানসিকতায় যদি ম্যাচের আম্পায়ার এবং অফিসিয়ালদের থাকে, তাহলে আর খেলার দরকারই বা কি? আগে থেকে ভারতকে ট্রফিটা দিয়ে দিলেই হয়, সবই তো পূর্ণ নির্ধারিত। বাংলাদেশ ভারত ম্যাচ হওয়া মানেই সেখানে আম্পায়ারের নির্লজ্জ পক্ষপাতিত্ব থাকবেই, সেটা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হোক, সেটা এজবাস্টনে হোক, কিংবা সেটা দুবাইয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হোক। বিতর্কিত সিদ্ধান্ত আম্পায়ার দেবেনি, সেটা আউট হোক বা না হোক। শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাও তুলে নেন তিনি মাত্র 87 বলে। 121 রান দিয়ে তিনি বাংলাদেশের ইনিংসকে সগর্বে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় বিতর্কিত সিদ্ধান্তটির মুখোমুখি হল লিটন কুমার দাস এবং বাংলাদেশ। 41তম ওভারে ইউজ বেঞ্জ চাহালের শেষ বলটি একটু এগিয়ে এসে খেলতে গিয়ে মিস করেন লিটন। বলটি ধরে সঙ্গে সঙ্গে স্টাম্প ভেঙে দেন কিপার ধোনি। আউটের আবেদন করলে ফিল্ড আম্পায়ার থার্ড আম্পায়ার কল করেন। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন রড টাকার। বারবার রিপ্লে দেখা হলো, নানা কোণ থেকে বিশ্লেষণ করা হলো। সব দেখতেই সব বিশ্লেষণে দেখা যাচ্ছিল স্টাম্প ভাঙার আগেই লিটনের পা লাইন স্পর্শ করে ফেলেছিল, এমনকি পা ছিল গ্রাউন্ডেই। এই প্রথম দেখা গেল পায়ের অবস্থান ম্যাগনেটিক গ্লাস দিয়েও পর্যবেক্ষণ করতে, এমনকি স্টাম্প ক্যামেরা দিয়ে দেখা হলো। সেখানেও দেখা গেল লিটনের পা লাইন স্পর্শ করার পরই স্টাম্প ভাঙা হলো। ধারাভাষ্যকাররা বরাবর বলছিলেন বেনিফিট অব ডাউট ব্যাটসম্যানের পক্ষেই থাকার কথা, কিন্তু শেষ পর্যন্ত টিভি আম্পায়ার রড টাকা টিপে দিলেন লাল বাতি। স্টেডিয়ামে উপস্থিত সব দর্শকেরা বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকল স্কোরবোর্ডের দিকে। এটা কি দেখছেন তারা? এও কি আউট হয়? জোর করে আউট দিতে হবে, সামান্য সম্ভাবনা থাকলেও সেটা যদি আউট নাও হয় তবুও দিতে হবে। টিভি আম্পায়ার আউট দিলেন, ব্যর্থ মনোরথ হয়ে আউট স্বীকার করে নিয়ে মাঠ ছাড়ে আসলেন লিটন কুমার দাস। পরিসমাপ্তি ঘটল 117 বলে খেলা লিটন কুমার দাসের 121 রানের লড়াকু ইনিংসের। 12টি বাউন্ডারি এবং 2টি ছক্কার মারছিল তার ব্যাটে। 188 রানের মাথায় আউট হলেন লিটন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না।